পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে প্রস্তুতি। তবে এবার মঙ্গল শোভাযাত্রার রুট বদলানো হয়েছে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। চৈত্রের তপ্ত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে সঙ্গীতের মূর্ছনায় চলছে বাঁশের ফালি দিয়ে বড় পুতুলের কাঠামো তৈরির কাজ। কেউ ব্যস্ত রঙিন মুখোশ বানানোয়, কেউ মাটি সরা রাঙ্গাতে। নবীন পটুয়ারা আঁকছেন জল রঙের ছবি। সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, সবাই একসাথে কাজ করি, মজা করি। আর বলা যায় হচ্ছে আমাদের চারুকলা সব থেকে বড় উৎসবগুলোর একটা। আমাদের শিল্পকে যাতে মানুষের ভিতরে, মানুষের অভ্যন্তরে পৌঁছে দিতে পারি, আমাদের মাধ্যমে যাতে মানুষ নতুন করে কিছু জানে আমাদের শিল্পকর্ম সম্বন্ধে, এটাই। বৈশ্বিক অস্থিরতার মধ্যে বাংলার নতুন বছরে শান্তির প্রত্যাশায় মানুষ নানা রকম দুর্দশা হতাশার মাঝেও যে ছোট ছোট শান্তি, ছোট ছোট যে আমাদের উন্নয়ন, এগুলো হচ্ছে এবারের প্রতিপাদ্য হিসেবে আমরা নিয়ে আসতে চেয়েছি যে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমরা এবছর 60টা মোটিভ তৈরি করছি, ইতিমধ্যে 6টা মোটিভের কাজ শেষ হয়ে গেছে। এবার বদলানো হয়েছে মঙ্গল শোভাযাত্রার পথ। চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ ইউটার্ন করে টিএসসির দিক গিয়ে আবার ইউটার্ন করে আমরা চারুকলা শেষ করব। বাঙালির প্রাণের উৎসব এটা, মাছে ভাতে বাঙালি, এরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, শান্তি বিরাজ করুক সবার মনের মধ্যে, এটাই আমাদের কামনা। মঙ্গল শোভাযাত্রা আয়োজনের দায়িত্বে রয়েছে চারুকলার 24তম ব্যাচের শিক্ষার্থীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।